বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, দেখা যায় এই পৃথিবীতে নিজের স্ত্রী সঙ্গমে তারা দুর্বল, এবং দেখা যায় তারা এমন একটা অবস্থা যে পুরুষত্ব এমন একটা অবস্থা হয়ে গেছে যে ধাতু দুর্বল হয়ে গেছে, এ পাতলা হয়ে গেছে। এখন দেখা যায় এই মানুষগুলো কাউকে মুখ খুলে বলতে পারে না, এবং দেখা যায় বারবার সে লজ্জায় পড়ে থাকতে হয়। তাহলে এটা একটা জীবন, এই জীবনটা অনেক কষ্টের, যা বুক ফাটে তো মুখ ফোটে না। তাই আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাগুলো সুন্দর শুনবেন। সে আলোচনার মূল হবে কি, ধাতু গাঢ় ও রতি বৃদ্ধির ঔষধ। যে একটা বিষয় হলো কি, কোরআনের মধ্যে আল্লাহ অনেক কিছুই রেখেছেন যে এই আয়াতটা পড়লে বা এই সূরাটা পড়লে এই উপকারে হয়, কিন্তু আল্লাহ কিন্তু পৃথিবীতে ঔষধ রেখেছেন। যেমন লোকমান হাকিমকে বলা হয়েছিল যে গাছ, সমস্ত ঔষধি গাছ এবং বিভিন্ন ফল ফলাদির গাছ লোকমান হাকিমের সাথে কথা বলতো যে আমি এই রোগের কাজে লাগি, আমি সেই রোগের কাজে লাগি। তাহলে সে গাছগুলো কেন বলছে যে মানব সেবা যদি তারা করতে পারে, কোনো রোগ কোনো গাছের ঔষধ দ্বারা যদি কোনো মানুষ ভালো হতে পারে, তখন কি হবে, সে গাছেরও একটা প্রাণ আছে, জীবন আছে, সে গাছের জীবন ধন্য যদি কোনো মানব সেবা সে লাগে। তাই লোকমান হাকিমকে ডেকে ডেকে বলতো যে আমি এই কাজে লাগি, আমি এই গাছের এই কাজে লাগি। তো যাই হোক, আজকের যে আলোচনাটি হবে সেটি হলো যে মানুষের ধাতু দুর্বল বা যৌবনী শক্তি রহিত, এই মানুষগুলো খুবই কষ্টে থাকে, মুখে হাসি রাখে ঠিকই কিন্তু ভিতরে যন্ত্রণা, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই। তো আজ এই ঔষধি সম্পর্কে কিছু কথা বলবো, ধাতু গাঢ় ও রতি বৃদ্ধির ঔষধ। যেমন মনে করেন আমের পুরনো আটি, মানে আমের পুরনো বিচি চূর্ণ করতে হবে, এবং দেখা গেছে আধো তোলা, এবং দেখা যায় চূর্ণ করার পরে আধো তোলা নিতে হবে, এবং আর কিছু চিনি একাত্র রোজ রাতে খেতে হবে, এবং এক গ্লাস পানি খেলে ঘুমনের আগে দিয়ে, তখন কি হবে, ধাতু গাঢ় হবে, রতি শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের যে বিষয়টি বলবো যে অনেক সময় দেখা যায় আমের আটি, পুরনো আটি পাওয়া যায় না কিংবা পাইতে কষ্ট হয়ে যায়, তখন কি করতে হবে, যে আমের আটি যদি কাঁচাটাই পাওয়া যায় সেটাকে রৌদে শুকাতে হবে, রৌদে শুকিয়ে চূর্ণ করে এক তোলা, যেমন কাঁচা আমের আটিটি শুকানোর পরে চূর্ণ করে এক তোলা আর গুঁড়ো এক তোলা, মানে চিনি দিলেও হয় তবে গুড় দিলেই ভালো হয়, যে গুড় এক তোলা একত্রে রোজ রাতে খেলে ধাতু পুষ্ট ও গাঢ় হয়। একবারে 40 বার, শুনুন কথাটি, একবারে 40 বার সঙ্গমের শক্তি জন্মে, আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত যে ওষুধের মধ্যে গাছপালার মধ্যে রেখেছেন। আচ্ছা, এখন যে দুইটা সাবজেক্ট আপনাদেরকে বলা হলো, এখন যে সাবজেক্টটি আসব একই রোগের জন্য, সেই সাবজেক্টটি হলো, দেখুন, বরবটি বীজ বলিতে বরবটি বীজ বালির মধ্যে ভেজে নিতে হবে। আচ্ছা, ভেজে খোসা ছাড়িয়ে 8-10 গ্রাম নিয়ে 1 কাপ দুধ ও 3 কাপ পানিতে মিশিয়ে প্রতি রাতে একবার খেতে হয়। এভাবে 10 দিন খেলে উপকার হবে। সেই উপকারটি কি, যেই জিনিস পাতলা সেটা গাঢ় হয়ে যাবে, এবং যেখানে সময় কম সেখানে অনেক সময় চলে যাবে, তখনই দেখা যাবে যে আল্লাহর কুদরত, যে আল্লাহর বিভিন্ন গাছগাছের মধ্যে রেখেছেন। যারা জানে তো ভালো, যারা না জানে তাদের জন্য এই উপকার। আচ্ছা, এখন যেই 3টা সাবজেক্ট বলা হলো,
আপনাদের সামনে আরও একটা সাবজেক্ট তুলে ধরছি, যদি যেই সাবজেক্টটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করতে পারেন ইনশাল্লাহ। যেমন কোতিলা, মোম, বাবলার আটা, গদ, নেশাস্ত, কাহারোল, গেরিলা মাটি, এইসবগুলির বসি, ঘৃত, কুমারী, শিমুল, মূল ইত্যাদি একত্রে জাল করে খেলে ধাতু গাঢ় হয়। কথাটি আমি আবার বলছি, কোতিলা, মোম, বাবলার আটা, গদ, নেশাস্ত, কাহারোল, গেরিলা মাটি, ইসবগুলির ভুষি, ঘৃত, কুমারী, শিমুল এবং মূল ইত্যাদি একত্রে জাল করে খেলে ধাতু গাঢ় হয়। তবে হে সমস্ত জগতবাসী, যে এই পৃথিবীতে অনেক মানুষ এরকম যন্ত্রণা ভোগ করতেছে, যে আমি 3-4 সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এখন যে সাবজেক্টটি আপনাদের কাছে ভালো লাগে আপনি সেই সাবজেক্টকে নিতে পারেন। যে আমের যে বিচি কথা বলা হলো বা আমের আটি যেটা বলা হলো, এটা যেটা পুরনোটা পান তবে সেটা ভালো হবে, আর না পান যদি তাহলে ওটাকেই কাঁচাটাকেই শুকিয়ে নিতে হবে। আচ্ছা, মোট 4 সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরা হলো, এখন যে সাবজেক্টটি আপনাদের কাছে সুবিধা হয় এই সাবজেক্টটি আপনারা বেছে নেবেন ইনশাল্লাহ। আপনারা যদি দেখা যায় যে স্ত্রী সঙ্গমে আপনাদের লজ্জিত হতে হয় বা সংসারে শান্তি নেই, অশান্তি ভোগ করতে হয়, ইনশাল্লাহ আল্লাহ গাছগাছড়ার মধ্যে যে জিনিসগুলো রেখেছেন এটার উসিলাতে আপনাদের ভালো ফলাফল হবে, সংসারে সুখ শান্তি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদের চ্যানেলে যারা নতুন, যদি আরও ভালো ভালো কিছু আলোচনা আপনারা সামনে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।